আমি মেডিটকের সকল দর্শককে শুভেচ্ছা জানিয়ে আজকের এই উত্তরগুলো দিতে চাচ্ছি। হ্যাঁ, এটি একটি চিন্তাদায়ক প্রশ্ন বটে। কেন, একে তো সকল দেশে, আমাদের দেশেও আমরা বারণ করছি যে জন্ম নিয়ন্ত্রণ, মানে জন্ম নিয়ন্ত্রণ করুন, এখন সন্তান নেবেন না। কিন্তু যদি অনাকাঙ্ক্ষিত সন্তান হয়ে যায়, তাহলে একটি প্রশ্ন আসে যে আপনার আসলে খুব, মানে এটা কি রাখা আপনার জন্য ভালো হবে কিনা। ভালো হলে তো আমাদের, মানে যতই করোনা হোক, আমাদের ব্যবস্থাপনা আছে, ইনশাল্লাহ আমরা সাহায্য করতে পারবো। সব অভিজাইন, মানে যত অবস্টেটিশিয়ান আছে, তারা সাহায্য করতে পারবে। এখন এমনটি যদি হয় যে আপনার কিছুতেই এটি ধারণ করা যাবে না, আপনার জন্য খুব প্রবলেম হয়ে যাবে, সোশ্যাল ফিজিক্যাল অল সব রকমের যদি প্রবলেম আপনি মনে করেন, তাহলেও আপনাকে সাহায্য করা যাবে। কেননা এ সময় আপনি হয়তো ভাবছেন যে জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্র বন্ধ রয়েছে, আমি আমার ফ্রেন্ডের কাছে একটি ওষুধ কিনে খেয়ে নিই, বা ওখানে কোয়াক ডক্টরের কাছ থেকে একটি মেডিসিন নিয়ে নিই, তাতে কিন্তু খেতে বিপরীত হবে, কখনই সেটি করবেন না। দেখা গেছে অনেকে এরকম আজে বাজে ওষুধ খেয়েছেন বেবিটাকে, অনাকাঙ্ক্ষিত বেবিটা নষ্ট করার জন্য, পরে কিন্তু তাদের জরাতে অনেক ইনফেকশন হয়েছে। এবং আমি এটি বলতেই চাই জোর দিয়ে যে সেপটিক অ্যাবর্শন কিন্তু বাংলাদেশেও আমাদের অনেক মায়ের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আপনাদের কাছে আমার যেটি উপদেশ হবে, যদি রাখা সম্ভব হয় তাহলে রেখে দিন, আমরা সাহায্য করবো আপনাকে সর্বোত্তকরণে, যেভাবে হোক আপনার জন্য ভালো সন্তানটি আসে। আর যদি একান্ত বিপদ হয়, তাহলে আপনি কোনো ভালো ক্লিনিকে যাবেন, কি সেখানে ট্যাবলেট দেয় তারা, সেই ট্যাবলেটই কিন্তু সুন্দরভাবে আপনি এটা থেকে পরিত্রাণ পেতে পারেন।